প্রেম ভালোবাসা এর সঙ্গে প্রতারণা কেন যেন মানে কানেকশনটা থাকেই সব সময়, মানে আমার নিজের না অন্যদের শুনে দেখে বুঝি। তো এখানেও এমন একটা ভালোবাসার গল্প, প্রেমের গল্প, যেটার সঙ্গে আসলে প্রতারণা যার যার জায়গা থেকে সে নিজেকে জাস্টিফাই করতে পারে যে সে প্রতারক না বা কিছু, কিন্তু আরেকজনের কাছে ওটা মনে হয়। আর এটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট কি আমার কাছে, এটা হচ্ছে একটা নায়িকার ভালোবাসার গল্প, প্রেমের গল্প। তো আমিও অ্যাজ এ প্রফেশন একজন নায়িকা, সো আমি খুব কানেকশনটা খুঁজে পাচ্ছিলাম যে কিছু আপস অ্যান্ড ডাউন থাকে রিলেশনশিপে। আবার যেমন বাইরে গেলে কিন্তু আমরা পার্সোনাল যে রিলেশনশিপটা সেটাকে খুব বেশি একটা, আমরা যদি খুব মন খারাপও থাকে ওর মধ্যেও মেকআপ করে হ্যাপি গো লাকি একটা ফেস নিয়ে আমাদেরকে থাকতে হয় সবার সামনে বা শ্যুট করতে হয়। এটা আমার পুরো জিনিসটাই খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে গল্পটা। সিগারেট তো জ্বলন্তই হতে হবে, নাহলে খাবে কি করে, আমি যাই না। যদিও আমি মানে স্মোকার না, বাট আমি যাদেরকে দেখে দেখে শিখেছি, দুঃখেও খায় আবার সুখেও খায়। খালি দুঃখে খায় সিগারেট সেটা না, স্ট্রেস থাকলে খায় অনেকে, আবার খুশিতে খায়, দুঃখেও খায়। বাট আমার এখানে হচ্ছে মেয়েটার, আমি বললাম না যে গল্পটা একটা নায়িকার, সো তাকে তার পার্সোনাল কষ্টগুলো ঢেকে রেখে যখন সবার সামনে খুব হ্যাপি গো লাকি একটা ফেসে থাকতে হয়, সেটার হয়তো বা কোনো স্ট্রেসের জায়গা থেকে ওই সিচুয়েশনটা সে খাচ্ছিল। হতে পারে অনেক ধরনের, শুধু যে এখানে নায়িকা মানে ফিল্ম কালচারই হয় এটা না, এটা আমার মনে মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অনেক জায়গায়, আমি একদম স্পেসিফাই করতে পারবো না, সব জায়গায় কিছু না কিছু হয়। তাহলে আমি বলবো যে মিটুটা হয় না, তাহলে আমরা খুব ভদ্র, আমরা খুব ভালো এবং আমরা খুব কষ্ট সহ্য করতে পারি, এটা হতে পারে একটা। বাট আর এখন হলেও সবাই কেন জানি নায়িকার উপর বা মেয়েদের উপর স্পেশালি যে হ্যাঁ ওরই তাহলে কোনো ভুল ছিল বা ও এটা করতে গেল কেন বা ওই প্রফেশনে কেন, প্রফেশনটা নিয়েই কোশ্চেন করে, যেটা আমার মনে হয় যে খুব প্যাথেটিক। মানে আমি আমি এমন একটা ফ্যামিলি বিলং করি খুব কনজারভেটিভ, এবং আমার মা স্টিল খুব পছন্দ করেন না যে আমি একজন চিত্রনায়িকা। তো আমি আমার জায়গা থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে কিছু যদি অপ্রীতিকর বা কিছু একটা এরকম হয়, খুব ইজিলি যে বলে ফেলা যাবে এরকম আসলে না, আমাদের সিচুয়েশনটা এরকম না, কিছু ক্রাইসিস তো থাকেই যে না বলতে পারা এটা, তবে এটা ভালো না, বলতে পারাটা উচিত। এবং সবার আগে বোঝা উচিত যে এখানে প্রবলেমটা কার, মেয়েটা কেন নায়িকা এই প্রফেশনে কেন, বা এগুলো নিয়ে কোশ্চেন না করে ও গেল কেন, এত রাত কেন, এমন হলো কেন, ওর হয়তো বা কোনো প্রবলেম, এসব কোশ্চেনগুলো জাজ না করে আগে স্টোরিটা জেনে তারপর কথা বলা উচিত, এটা আমার মনে হয়। বাট আমার সঙ্গে আসলে এরকম তেমন কোনো কিছু হয় নাই, বাট আমার মনে হয় কখনো যদি আমি অনেক আরও পরে কখনো যদি আমার লাইফ স্টোরি করি বা কিছু এরকম কিছু করতে পারি, তখন হয়তো বা অবশ্যই আপনারা জানবেন। আই এম হ্যাপি যে অ্যাটলিস্ট আমি এখানে, হ্যাঁ কিছু সময় তো বলতে পারবো না, বাট কিছু কিছু জায়গায় আমি আমার প্রবলেমটা ক্রাইসিসটা শো করতে পারবো অ্যাটলিস্ট অন স্ক্রিনে। পারফেক্ট তো অনেক বড় চাওয়া, আমি মোটামুটি মানুষ মানে একদম যেন মানুষ হয় আর কি, যে অমানুষ টাইপের কেউ যেন আমার না ভাগ্যে থাকে, এটা আমি আশা করবো এবং দোয়া করবো। আপনাদের কাছেও চাই যে আপনারা আমার জন্য দোয়া করেন, আমার বাবার মতো যেন কেউ আমার লাইফে আসে।